ভিউয়ার্স, আপনারা যারা এ ধরনের Xiaomi Redmi Note 8 এ ফাস্ট চার্জিং প্রবলেমে ভুগছেন, অর্থাৎ ফাস্ট চার্জিং যে আইকনটি থাকে চার্জে দেওয়ার সাথে সাথে যে আইকনটি ওঠে সেটি উঠছে না, তাদের জন্য এই ভিডিওটি। তো আপনারা এই প্রবলেমটি কীভাবে খুব সহজে সলভ করবেন সেটি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। তো এটি আপনারা ছোট্ট একটি কাজের মাধ্যমে, জাস্ট আপনারা ছোট্ট একটি কাজের মাধ্যমে এটি সলভ করতে পারবেন। তো সেই কাজটি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, যারা এখন আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো ভিউয়ার্স, চলুন ভিডিওটি শুরু করা যাক, কিভাবে আমরা এই ছোট্ট প্রবলেমটি সলভ করতে পারি সেটা দেখে। তো ভিউয়ার্স, এই প্রবলেমটি সলভ করতে আপনাদের যেটি করতে হবে, প্রথমে আপনাদের চার্জারটি নিতে হবে। তো চার্জারটি নিয়ে দেখতে হবে আপনাদের চার্জারের প্লাগ যেটি আছে এখানে, তো এই প্লাগটি আপনারা ভালো করে টাইট করে লাগিয়ে দিবেন, কারণ এটাতে যদি লুজ পায় তাহলে কিন্তু আপনাদের চার্জার কাজ করে না এবং এই প্রবলেমটি দেখা দেয়। তো মূলত এই এটি লুজ করে লাগানোর কারণে আপনাদের এই প্রবলেমটি দেখা দেয়। তো এটি আপনারা টাইট করে লাগিয়ে দিবেন। তো লাগিয়ে দেওয়ার পরে জাস্ট আপনারা আবার আগের মতো করে আপনাদের ফোনটি চার্জে লাগিয়ে দিবেন। চার্জে লাগিয়ে দিলে আপনাদের এই প্রবলেমটি সলভ হয়ে যাবে। তো আমি এখন চার্জ দিয়ে দেখাচ্ছি যে প্রবলেমটি আসে না চলে গেছে। তো জাস্ট আপনারা চার্জে দিয়ে দিবেন। তো ভিউয়ার্স, এই কাজটি করার পরে দেখতে পাচ্ছেন আমার যে কুইক চার্জ যে অপশন আছে সেইটি অলরেডি চলে আসছে। তো আপনারা এই ছোট্ট একটি কাজের মাধ্যমে আপনাদের চার্জারটি শক্ত করে আপনাদের যে পোর্ট আছে, অর্থাৎ চার্জারের সাথে যে চার্জার ক্যাবলের যে পোর্টটা সেটি লাগিয়ে দিলে আপনাদের এই প্রবলেমটি সলভ হয়ে যাবে। মূলত এই প্রবলেমের জন্য ম্যাক্সিমাম প্রবলেমটি হয়ে থাকে এটির জন্যই। তো আপনারা এভাবে চাইলে আপনাদের Xiaomi Redmi Note 8 এর যে চার্জিং, কুইক চার্জিং যে প্রবলেম সেটি আপনারা সলভ করতে পারেন। তো এই ছিল ভিডিওটি। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। সেই সাথে সাথে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। তো পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকুন এবং আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।